ঋষিখোলা। স্থানীয় ভাষায় খোলা শব্দের অর্থ হল নদী। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে অবস্থিত এই পাহাড়ি নদীটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট ওপরে অবস্থিত। নেচার লাভারদের জন্য এই ঋষিখোলা স্বর্গ সমতুল্য। রিসর্টের তিন দিক থেকে বয়ে যাওয়া ঋষি নদী, রাতে রিসর্টে বারবিকিউ, নদীপাড়ে বসে আড্ডা, সব মিলে এক আলাদাই ব্যাপার। চলুন তাহলে ঘুরে আসা যাক এই ঋষিখোলা থেকে। নাথাং ভ্যালি থেকে সকালে ব্রেকফাস্ট সেরে রওনা দিয়ে থামবি ভিউ পয়েন্ট জুলুক, পাদামচেন, রংলি বাজার হয়ে এসে পৌঁছালাম ঋষিখোলা, যা সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। আপনারা যদি NGP থেকে সরাসরি ঋষিখোলা আসতে চান, তাহলে সবচেয়ে ভালো হবে গাড়ি বুক করে নিলে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাবদ পড়তে পারে 3000 টাকা। এছাড়াও শেয়ার ক্যাব ধরে রংপো অবধি এসে সেখান থেকে গাড়ি বুক করে ঋষিখোলা আসতে পারেন, সেক্ষেত্রে গাড়ি ভাড়ার খরচটা অনেকটাই কমে যাবে। মেইন রোড থেকে নদীপাড়ে যাওয়ার রাস্তার অবস্থা একটু খারাপ, এরই মধ্যে ড্রাইভারদা আমাদের নিয়ে আসলো রিসর্টে। রিসর্ট থেকে পোর্টালও পাঠিয়ে দিল আমাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রিসর্টে পৌঁছে জানতে পারলাম এটা আমাদের রিসর্ট না, আমরা ভুল রিসর্টে চলে এসেছি। আমাদের অ্যাকচুয়াল রিসর্টটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। যাই হোক, অবশেষে পৌঁছালাম মোজাউলে রিভার রিট্রিট, আমাদের গন্তব্য রিসর্ট। এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স, এটা রিসর্টের সিটিং এরিয়া, এখানেই বারবিকিউ করা হয়। ছোট বড় সব মিলিয়ে এই রিসর্টে টোটাল 8খানা রুম রয়েছে, এছাড়াও টেন্টের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরের কন্ডিশন। হচ্ছে আমাদের ঘর, আর ঠিক ঘরের পিছনেই আর এই হচ্ছে রিসর্টের খাবার জায়গা। সম্পূর্ণ বাঙালিয়ানায় মোড়া এই ডাইনিং এরিয়াটা, লাঞ্চটা সেরে গেলাম নদীপাড়ে একটু ঘুরে আসতে। চারিদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা এই এলাকাটা, তাই মনে হয় অন্ধকারও তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধ্যেবেলায় চা আর ভেজ পকোড়া আমাদের খেতে দিয়ে রিসর্টের ছেলেরা বারবিকিউর জন্য প্রস্তুতি শুরু করলো। আমরা সকালেই আসার সময় রংলি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম,
সেক্ষেত্রে আমাদের বারবিকিউর জন্য রিসর্ট থেকে নিয়েছিল 500 টাকা। আর আপনি যদি রিসর্ট থেকে মাংস কিনে বারবিকিউ করান সেক্ষেত্রে 1200 টাকা পড়বে। আর শুধু বনফায়ারের জন্য 300 টাকা। এই বনফায়ার, বারবিকিউ, গান বাজনা নিয়ে আড্ডা দিতে দিতেই অনেক রাত হয়ে যায়, তাই তাড়াতাড়ি রিনাস ছেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মন খারাপ। আজ এই ট্রিপের শেষ দিন, তাই সকালে চা খেয়েই সময় নষ্ট না করে চলে গেলাম নদী পাড়ে। সকাল 9:30-এর মধ্যে ব্রেকফাস্ট চলে আসলো। ইতিমধ্যে আমাদের এনজিপি ড্রপ করার জন্য ড্রাইভার দাদাও চলে এসেছে। প্রায় সকাল 10:30-এ আমরা ঋষিকোলা থেকে এনজিপির জন্য রওনা দিলাম। রংপো হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে ধীরে ধীরে কালিম্পং ছাড়িয়ে এনজিপির দিকে এগিয়ে যেতে থাকলাম, আর সাথে এই ট্রিপে ফেলে আসা দিনগুলোর কথা মনে করতে থাকলাম। এই ভিডিওটার সাথেই সিল্ক রুট সিরিজ শেষ হলো। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।